হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। টেস্ট অফ সিলেটে সবাইকে স্বাগত। একটা সিলেট অনেক পছন্দের একটা শাক লাল নালি, একটা দিয়া যেমন হুকুন শিরা রান দিমু নালির আগ গিরো দিয়া। এখন দেখুন আমার কিতা কিতা শিরার মাঝে লাগবো, কেন কাঠল বেশি সেসিয়া রাখছি, পেঁয়াজ বড়টা কুচি করে কাটছি, রসুন ফলিছি, মাছের ফেটি শাকগুলো গিরো দিয়ে রাখছি, আর হিদল সুটকি জাল দিয়া পানি রাখছি, আর দুইটা নাগামরি লইটকা সুটকি কিছু রাখছি, কেন আমি হিদল সুট হুকইন জাল দিয়া ফানিটা বাহরমু খাটাগুলো ফেলাই দিমু। দেখুন ফানিটা বাহরি দিছি, এখন কেন দিয়া দিছি রসুন কুচি, আর আগ থেকে পেঁয়াজ ফলিয়া রাখলাম, পেঁয়াজ ওগুলো একে একে সব গুলো দিয়া দিয়ার খাটল বিছি, চেঁচা খাটল বিছি, হিল দিয়া চেঁচিয়া রাখলাম, দুইটা নাগামরিচ লটকার শুকনোগুলো দিলাইছি, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লবণ দিয়া এখন চুলাত বুয়াই দিছি, আগুন দিলাইছি, 5 মিনিট রান্না করমু। দেখুন উতরাই গেছে আমার হুকেন শিরা, আর এগো হুকেন শিরা খাইতে খুব মজা, খাটল বেশি চেঁচিয়া নালির আগ গাইড দিয়া আপনারও একবার বাসাত খাইয়া দেখবা খুব মজা লাগে। আর আছে রৌ মাছর ফেটি ভাজিয়া দিমু, গরম পানি করিয়া রাখলাম, আর গরম পানি দিয়া আর কাঠল বিচিগুলো এখনও সিজিছে না, সিজি গেলে পাতাগুলো দিয়া দিমু নালির আগ। দেখি এখন কি অবস্থা, বকবকাইয়া উত্রানি উঠছে, কাঠল বিচি সিদ্ধ হয়ে গেছে, নালির গিরো দিয়া আগগুলো দিয়া দিয়া খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে সুটকি বালা হরির নাড়িয়ে নাড়াচাড়া করিয়া দিয়া 2-3 মিনিট রান্না করমু, তইলে শাকগুলো আর সিজি দিব, মজা হইব লাগে, শুকান শিরা দি ফেট পরিয়াই ভাত খাইম। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, শাকও সিদ্ধ হয়ে গেছে, মাছের ফেটিগুলো বাসিয়া রাখলাম কাটা ফালাইয়া, এখন মাছগুলো দিয়া দিছি, এগুলো দিয়া আবার 5 মিনিট রান্না করবো। আর আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, করলে আপনাদের মোবাইলও নতুন নতুন ভিডিওগুলো যাইব, তাইলে আপনারা দেখতে পারবা। দেখুন আমার শিরাগুলো হয়ে গেছে, মজার একটা গন্ধ বার হয়েছে, আপনারাও বাসা দেখবা ট্রাই করবা, দেখবা আপনার জীব জল আইব, আর কিছু লাগতো না, ফেট পড়িয়া ভাত খাইতে পারবা, ইজাত হুকুন শিরা দিয়া হয়ে গেছে আমার হুকুন শিরা, ওর নাম আইলি আর চুলা থাকিয়া। দেখুন আমি একটা খোট্টার মাঝে হুকুন শিরা রয়েছি, দেখতেও সুন্দর লাগছে। আপনাদের একটা লাইক কমেন্ট আমার চ্যানেলটা অনেক দূর লইয়া যাইতে পারমো, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা তাহলে আমার চ্যানেলটা বড় করতে পারবো। মাদানোর সময় হয়ে গেছে, মাদান কর ভাত খাইলিম, তাই বাটির মাঝে শুকান শিরাও লই দিছি, বর্তনের মাঝে ভাত আর শুকান শিরা লইছি, বিসমিল্লা করি শুরু করিলাই। মজা আপনার ভিতরে কইয়া বিশ্বাস করানি যাইতো না, আপনারা একবার বাসাত রান দিয়া খাইয়া দেখবা আপনার ভিতর খুব মজা লাগবো, খাটল বিচি চেঁচিয়া আর নালির আগ গাইড দিয়া। দেখুন আমি 1 প্লেট ভাত খাই দিছি, এত মজার বা সুটকি শিরা, আমি আর কিচ্ছু সালন লইছি না, সুট শুকান শিরা দিয়া ফেট পরিয়া ভাত খাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনারা সব ভালো থাকবা, আর আমার চ্যানেল টেস্ট অফ সিলেটের সাথে থাকবা। আল্লাহ হাফিজ।